আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটি থাকছে আমার মেট্রো রেল ভ্রমণ সম্পর্কিত। এটা আমার ফার্স্ট টাইম ছিল মেট্রো রেলে। জানুয়ারি মাসের হাড় কাঁপানো শীত, গুড়ি গুড়ি কুয়াশা পড়ছে, কি যে ঠান্ডা! এই ঠান্ডার ভিতরে বাসা থেকে বাইরে বের হয়েছি, মেট্রোতে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চলে এসেছি মেট্রো রেল স্টেশনের ভিতরে, এত ঠান্ডা মনে হচ্ছে জমে যাব একদম। টিকিট কাটা শেষ করে চলে এসেছি প্ল্যাটফর্মে, এখনই ট্রেন চলে আসবে। মাত্র 10 মিনিট পরপর ট্রেন ছাড়ে মেট্রোতে। মেট্রোর টিকিটটা কিন্তু খুবই সুন্দর, আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ এবং স্মৃতিসৌধ এবং পেছনে রয়েছে নিয়মাবলী। মেট্রোতে কিন্তু খুবই অল্প সময় লাগে, এক একটা স্টেশনে যেতে মাত্র 5 মিনিট সময় লাগে, এবং মেট্রো কিন্তু 1 মিনিট যাত্রা বিরতি নেয় প্রতিটা স্টেশনেই যাত্রী ওঠা এবং নামার জন্য। মোটামুটি চোখের পলকেই বলা যায় এক স্টেশন থেকে আরেক স্টেশনে চলে আসে মেট্রো। মিরপুর 12 থেকে দোয়েল চত্বরে যেতে সময় লাগে 2 থেকে আড়াই ঘন্টা। আর জ্যামে বসে থাকা যে কি বিরক্তকর, সেটা ঢাকাবাসী ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না। মেট্রো কিন্তু মাত্র 15 মিনিটে মিরপুর 12 থেকে দোয়েল চত্বরে নিয়ে গিয়েছিল আমাদের। মেট্রো রেলের প্ল্যাটফর্মগুলো কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে মনেই হবে না এটা বাংলাদেশের কোনো রেলওয়ে প্ল্যাটফর্ম, মনে হবে বাইরের দেশের কোনো স্থাপনা। মাত্র 10 মিনিট পরপর ট্রেন আসে, বেশি সময় অপেক্ষা করতে হয় নাই। আমরা দাঁড়িয়েছিলাম হয়তো 10 মিনিটেরও কম সময়, এর মধ্যেই ট্রেন চলে এসেছিল এবং আমরা অপেক্ষা করছিলাম ট্রেন থামার জন্য। ট্রেন থামলেই আমরা ভিতরে ঢুকবো, কারণ খুব অল্প সময় ট্রেন প্রতিটা স্টেশনে দাঁড়ায়, 1 মিনিটেরও কম সময়। যাত্রী সমাগম কিন্তু মোটামুটি ভালোই দেখতে পাচ্ছিলাম বাইরে থেকে, মনে হচ্ছিল বসার জায়গা পাওয়া যাবে না সকাল 9টার দিকে, এই জন্যই বোধহয় এতটা চাপ। একদমই স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ভ্রমণ করা যায় বলে মেট্রো কিন্তু এখন ঢাকাবাসীর প্রথম পছন্দ যাতায়াতের জন্য। এটা কিন্তু মিরপুর 12, তাই কিন্তু একদম লোড হয়ে গেছে ট্রেন। এরপর মিরপুর 10, শেওড়াপাড়া, কাজীপাড়াতে হয়তো দাঁড়ানোর জায়গারই সংকট হয়ে যাবে, এতটা ভিড় ছিল সেদিন। মেট্রোর চোখে ঢাকা দেখবো আজকে। নর্মালি ঢাকা শহর কিন্তু এভাবে দেখা যায় না, মেট্রো রেল থেকে যেভাবে দেখা যায়। মেট্রো রেল থেকে ঢাকার একটা অন্যরকম সৌন্দর্য দেখা যায় আসলে, আমি সবাইকে সেটা দেখানোর চেষ্টা করব। মেট্রোর চোখে ঢাকা, একদম যানজটবিহীন ঢাকা শহর দেখা যায় মেট্রো রেল থেকে। যানজটই আসলে ঢাকার প্রধান সমস্যা আমার কাছে মনে হয়। যানজট ছাড়া ঢাকা দেখতে কেমন হয় মেট্রো রেল থেকে কিন্তু সেটাই দেখা যাবে আজকে। এর ভিতরেই কিন্তু আমরা মিরপুর 11 নম্বর চলে এসেছিলাম। সর্বোচ্চ 4 মিনিট 28 সেকেন্ড মতো সময় লেগেছিল মিরপুর 12 থেকে মিরপুর 11 নম্বর আসতে। আসলে এটা অবিশ্বাস্য, আমার বিশ্বাসই হচ্ছিল না এত অল্প সময়ে আমি মিরপুর 11 নম্বরে চলে আসব, চোখের পলক ফেলতেই বলা যায় একদম। একদমই অবিশ্বাস্য হলেও এটাই সত্যি, চোখের পলক ফেলতেই মিরপুর 12 নম্বর থেকে মিরপুর 11 নম্বর। মিরপুর 11 নম্বরে কিন্তু অনেক যাত্রী উঠেছিল মেট্রো রেলে, আর যদিও দাঁড়িয়ে যেতে হচ্ছিল তবুও কিন্তু কারোর কোনো কষ্ট হচ্ছিল না, কারণ খুবই অল্প সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাচ্ছে মেট্রো রেলের মাধ্যমে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে।